বিক্রমপুরের ঐতিহ্যবাহী এবং ফেমাস একটা খাবার রেসিপি থাকছে আপনাদের জন্য আর এইটা এই শীতে বিশ্বাস করেন অসাধারণ একটা টেস্টি খাবার এই শীতটাকে জমিয়ে ক্ষীর করে দেবে এই রেসিপিটা দোসা অথবা চাপটি যে যে নামেই ডাকেন না কেন আর নয় তিনশো ফিট ঘরে বসে এই টাইপের দোসা এবং চাপটি ধনে পাতা চাটনির সাথে এনজয় করতে পারবেন খুব সহজে সেই রেসিপিটাই থাকবে খুব সহজ এবং ইজি রেসিপিতে কীভাবে মসমসে করবেন কিভাবে কি করবেন সব টিপস থাকবে এই রেসিপিতে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি প্রথমে এক কাপ কাটারিভোগ ইন্ডিয়ান চাল আর একটা সিদ্ধ চাল আপনাদের হাতের কাছে যে চালটা আছে সেটাই নেবেন তো আমি দুই কাপ নিয়েছি আর হাফ কাপ নিয়েছি মুসুরি ডাল ডালের পরিমাণটা আমি কম দেব কারণ এই চাপটিটা আমি একটু মসমসে বানাতে চাই তো এখন আমি পানি দেব পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব আর ধুয়ে তিন চার থেকে চার পাঁচবার পানি পাল্টে ধুয়ে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব তিন ঘন্টা পরে ফিরবো আর এটাই পর যে একটু ভালো করে ধুয়ে নিতে হবে কারণ চাল ডাল প্রচুর ময়লা থাকে তো মোটামুটি আমি ধুয়ে নিচ্ছি আর কয়েকবার পানি চেঞ্জ করে এই যে নিয়ে নিয়েছি তিন ঘন্টার জন্য রেখে দিব তিন ঘন্টা পরে ফিরবো তো রেখে দিয়েছি তিন ঘন্টা পরে হচ্ছে দেখা তো এই যে তিন ঘন্টা পরে সব ডাল আর এবং চাল ভিজে গিয়েছে এখন একটা মিক্সিং জার নিয়ে নেব আর মিক্সিন জারে নিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব মানে এটা ভাঙিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব যতটুকু পানি প্রয়োজন হয় পানিটা দিয়ে দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব তো এখন মানে আমি দুইটা ধাপে এই চালটাকে ভাঙিয়ে নেব। তো একটা ধাপে ভাঙিয়ে নিয়ে আমি রেখে দিয়েছি দ্বিতীয় ধাপ দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু মানে মশলা অ্যাড করবো যেটা বিক্রমপুর আলাদা খায় পেঁয়াজ দিয়েছি দুইটা কাঁচামরিচ সাত আটটা রসুন কোয়া সাত আটটা এক টুকরা আদা এক ইঞ্চি ওটা আমি কেটে দিয়েছি তো দিয়ে সুন্দর করে একটু এইগুলো কিন্তু একদম মিহি করে ভাঙা যাবে না একটু একটু দানাদার করে ভেঙে নিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ লবণ তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ আর লবণ এক চামচ এক চামচ বুঝি না স্বাদ মতো দিতে হবে তারপরে পানি দিয়ে সম্পূর্ণ উপকরণ মিশিয়ে নিয়েছি আর মেশানোর পরে এখানে দিয়ে দেব ধনে পাতা বাস ডান আর কোনো কিছুরই দরকার নাই। তো ধনে পাতাটা মিশিয়ে নিয়ে আমি একটু রেস্টে রেখে দিব আর এরপর পর্যায়ে কেমন ঘন আছে দেখিয়ে দিব তারপরে আমি রেস্টে রাখার পরে প্রয়োজন বোধে পানি আরও অ্যাড করব কারণ আমরা যেভাবে চাপটিটা বানাই তো এখন রেস্টে রেখে দিয়ে আমি ধনে পাতার চাটনিটা বানিয়ে নেব ধনেপাতার চাটনিটা বানানোর জন্য ছোট্ট মিক্সিং জারটা নিয়ে নিয়েছি ধনে পাতা নিয়েছি হাফ কাপ আদা এক ইঞ্চি দুইটা কাঁচামরিচ দুইটা দুই কোয়া হচ্ছে গিয়ে রসুন কোয়া এবং ছোট্ট একটা লেবুর পুরো রসটাই দিব আর এখানে দিব হচ্ছে ভিনেগার ভিনেগার দেওয়ায় এই যে যে মানে ধনে পাতার চাটনিটা এটা যেমন কালারও ঠিক থাকবে এবং নষ্ট হবে না তো এখন একটা বাটিতে নিয়ে নিয়ে আমি আগে থেকে কড়াই বসিয়ে দিয়েছি টিসু দিয়ে একটু তেল বেরাস করে দিয়ে তারপরে এই যে চাপটির যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি দেখেন কত ইজিভাবে উঠে যায় আর চাপটির ব্যাটারের ভিতরে কিন্তু আমি পরবর্তীতে একটু পানিও দিয়ে দিয়েছি আর চাপটির ব্যাটারটা কেমন আছে এটা এইভাবে দেখে বুঝে নিতে হবে যাই হোক এখন এভাবেই আমি সবগুলো ভেজে নেব আর দেখবেন যে এইটা কড়াই থেকে কত ইজিভাবে উঠে যায় প্রথমেই কিন্তু আমি একটু তেল বেরাস করেছি টিসুর সাহায্যে আর কিন্তু করি নাই আর এটা খুব সহজে উঠে যাবে খেতে সেই রকম টেস্ট আর যারা একটু মশমছে পছন্দ করেন তারা কিন্তু একটু কড়া করে ভাজা দিয়ে নেবেন দেখবেন এটা অনেক সময় পর্যন্ত মশমছে থাকে এবং সেই টেস্টই তো মোটামুটি একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি আর ভেজে নেওয়া শেষ হয়ে গিয়েছে এখন শুধু খাবো এটা এনজয়ের সময় দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর তিনশো ফিটে গিয়ে এইসব খেতে হবে না ঘরে বসে নিজেদের মনের মতো করে হাঁসের মাংস হোক গরুর মাংস হোক ভর্তা ভর্তা হোক বা চাটনি হোক যেটাই হোক ওটা দিয়ে সুন্দর করে বানিয়ে নিয়ে খেতে পারবেন দেখেন আমি তো ধনে পাতা চাটনির সাথে খাচ্ছি আর ধনে পাতার চাটনি আমার খুবই ফেভারেট তো যাদের যাদের ফেভারেট তারা অবশ্যই এই রেসিপিটা এটাই করতে পারেন এটা খেতে যেরকম টেস্টি দেখতেও সেরকম টেস্টি আর আমার হাজব্যান্ড তো একদমেরই শীত আসলে তার চাপটি চাই চাই সপ্তাহে একদিন হলো তাকে এই চাপটি বানিয়ে দিতে হবে তো রেসিপিটা এই পর্যন্ত ছিল পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত কোথাও হবে অ্যান্ড বাই সবাই ভালো থাকবে